দর্শক বৃন্দ, আশা করি প্রত্যেকেই ভালো রয়েছো। সবাইকেই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই। আজকে ক্লাস ইলেভেনের অ্যাটমিক মডেলের পরমাণুর গঠন এই অধ্যায়ের বিভিন্ন পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে জানবো। ইলেকট্রন বিন্যাসটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আবেদন থাকলো। যদি কোনো মতামত থাকে কমেন্ট সেকশানে দিতে ভুলবে না। পূর্বের ভিডিওগুলো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে দেখে নেবে। তাহলে ইলেকট্রন বিন্যাস বা ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে জানবো। আমরা মুখ্য কোয়ান্টাম নম্বর কিন্তু সর্বোচ্চ সাতটা হয়, 1, 2, 3, 4, 5, 6 এবং 7 পর্যন্ত হয়, এবং এগুলোকে কে, এল, এম, এন, ও, পি, কিউ নামে নামাঙ্কিত করা। এই মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা মুখ্য কোয়ান্টাম নাম্বারগুলোতে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকে তার পরিমাণ কিন্তু 2n2। এই 2n2 বিজ্ঞানী বোর এবং বারি বিভিন্ন ইলেকট্রনগুলোর অবস্থান উপরের কয়েকটি সত্য তিনি আরোপ করেন যে পরমাণু সর্বশেষ কক্ষে কিন্তু জেনে রাখতে হবে, পরমাণু সর্বশেষ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না। সর্বশেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 8টি থাকে, 8টি ইলেকট্রনের বেশি থাকবে না। এবং দ্বিতীয়, এই বোরে বাড়ি যে ইলেকট্রন কনফিগারেশনের জন্য যে সত্যগুলো বলেছেন, সর্বশেষ কক্ষের আগের যে কক্ষ, সর্বশেষ কক্ষের আগের কক্ষে কিন্তু 18টির বেশি ইলেকট্রন থাকতে পারবে না। 18টি সর্বোচ্চ, 18টির বেশি কিন্তু থাকতে পারবে না। আর সবসময় ইলেকট্রনগুলো আগে কি করবে না, ইলেকট্রন কক্ষ দ্বারা পূর্ণ হবার পর, একটি ইলেকট্রন কক্ষ দ্বারা পূর্ণ হবার পর পরবর্তী কক্ষে ইলেকট্রন দেবে, মানে নিম্ন শক্তি স্তরে প্রথমে বলতে পারি নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন এসে প্রবেশ করবে। শক্তি স্তরে ইলেকট্রন প্রবেশের পূর্বে পরে উচ্চ শক্তি স্তরে স্থানান্তরিত হবে। তার মানে একটা একটা কক্ষ পূর্ণ হওয়ার পরে পরবর্তী কক্ষে কিন্তু স্থানান্তরিত হবে। আর যখন সম শক্তি স্তর থাকবে, যখন সম শক্তি এই স্তর, যখন মুখ্য কোয়ান্টাম সংখ্যা বা যখন সমশক্তি স্তর উপস্থিত হবে, বা বলতে পারি বৃত্তাকার কক্ষপথের জন্য আমরা মুখ্য কোয়ান্টাম সংখ্যা এবং উপবৃত্তাকার কক্ষপথের ক্ষেত্রে ইলেকট্রন সর্বাধিক ইলেকট্রন শক্তি সমশক্তি স্তরের ক্ষেত্রে বলছি, সেখানে নিয়ম রয়েছে। আর অরবিটালগুলোর ক্ষেত্রে ইলেকট্রনের সর্বোচ্চ মান এস অরবিটালে থাকতে পারবে, দুটো পির ক্ষেত্রে থাকতে পারবে 6টি, ডিএর ক্ষেত্রে থাকতে পারবে 10টি, এবং এফের ক্ষেত্রে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 14টি ইলেকট্রন। এগুলো কিন্তু আমাদের ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। তাহলে আমি প্রথম থেকে বলছি, মুখ্য কোয়ান্টাম সংখ্যা সর্বোচ্চ মান হয় 7, তার উপর নির্ভর করে কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর নামগুলো দেওয়া রয়েছে। এবং বারি এবং বোর এই ইলেকট্রন কনফিগারেশনের উপর সত্য কিছু আরোপ করেছেন যে ইলেকট্রনিক কনফিগারেশনের একবারে সর্বশেষ কক্ষে 8টির বেশি ইলেকট্রন থাকতে পারে না, সর্বশেষ কক্ষের পূর্বের যে কক্ষ সেখানে 18টি ইলেকট্রনের বেশি থাকতে পারে না, সবসময় নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন এসে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে যাবে, এবং ইলেকট্রনগুলো এই কক্ষপথে সর্বোচ্চ কতগুলো থাকতে পারে, 2n2 পরিমাণে থাকতে পারবে, এবং যখন উপকক্ষগুলো থাকবে সেই উপকক্ষগুলো বা অরবিটালগুলোতে সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা কত, এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, পিতে 6টি, ডিতে 10টি, এবং এফে 14টি ইলেকট্রন থাকতে পারে। আমরা যদি এন এর মানের উপরে নির্ভর করে কক্ষগুলোকে সাজাই, এন এর মান যখন 1 হবে তখন এল এর মান কত ছিল, এল এর মান ছিল 0, তখন এস অরবিটাল পাওয়া যেত, অর্থাৎ এর জন্য কিন্তু যে অরবিটালগুলো হবে সেটা হচ্ছে 1s। যদি এন এর মান 2 হয় তখন কি হবে, তখন এল কিন্তু আমরা পেয়ে যাব 0 আর 1, 0 হলে এস পাবো, আবার পি হলে পি পাবো, তখন কিন্তু আমরা যেটা পাবো 2s আর 2p অরবিটাল পাবো, এভাবে কিন্তু পরপর লেখা যাবে। এবং এন এর মান যদি 3 হয় তখন কি পাবো, তখন এল এর মান কিন্তু আমরা পাবো 0, 1, 2, এবং 0-র জন্য হয় এস, 1-এর জন্য পি, এবং 2-এর জন্য ডি, তখন কিন্তু যে অরবিটালগুলো পাবো সেটা হচ্ছে 3s 3p এবং 3d অরবিটাল পাবো। আর এন এর মান যদি 4 হয় তখন কি কি পাবো, তখন 0, 1, 2 এবং 3 পাবো, 0-র জন্য 1, এস, 1-এর জন্য পি, 2-এর জন্য ডি, 3-এর জন্য এফ, তখন যে যে অরবিটালগুলো পাবো সেটা হচ্ছে 4s 4p 4d এবং 4f, এই অরবিটালগুলো আমরা কিন্তু পাবো। এই অরবিটালগুলো পাওয়ার পরে এই অরবিটালগুলোতে কিভাবে
কক্ষ এবং উপকক্ষ কি সে সম্পর্কে কিন্তু আমরা আগেই জেনেছি। কক্ষ হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে নির্দিষ্ট দূরত্বে বৃত্তাকার পথে যদি ইলেকট্রনগুলো প্রদক্ষিণ করে, সেই বৃত্তাকার পথপথের মান mvr সমান nh/2π এর সঙ্গে সমান হয়, সেইগুলোকে বলা হয় কক্ষ। সেই কক্ষগুলোতে কি হয়, ইলেকট্রনগুলো বৃত্তাকার পথে ইলেকট্রনকে নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে, আর উপবৃত্তাকার কক্ষপথে যদি ইলেকট্রনগুলো অবস্থান করে এবং বিভিন্ন তলে যদি ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে প্রদক্ষিণ করে তখন তাকে বলা হয় উপকক্ষ। উপকক্ষগুলিকে চারটি ভাগে s p d এবং f a, এবং এই কক্ষগুলিকে সংখ্যা দ্বারা প্রকাশ করানো হয় এবং সেগুলিকে k l এগুলো অ্যালফাবেট দ্বারা প্রকাশ করা হয়, এগুলো আমরা জেনেছি। এবং এই ইলেকট্রনগুলোকে ইলেকট্রন কিভাবে প্রবেশ করবে তার উপরে তিনটি নিয়ম রয়েছে। সেই তিনটি নিয়ম জানার পরে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন সম্পর্কে জানব। প্রথমে আমরা যে নিয়মটির কথা জানব সেটা হচ্ছে আব্বাউ নীতি বা আব্বাউ প্রিন্সিপাল। আব্বাউ নীতি কি বলেছে, না আব্বাউ নীতিতে বলেছে যে প্রথমে ইলেকট্রনগুলো নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, নিম্ন শক্তি স্তরে প্রবেশ করার পরেই ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে। ইলেকট্রন উচ্চ শক্তি স্তরে প্রবেশ করবে কে, না ইলেকট্রনগুলো। ইলেকট্রনগুলো প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, তারপরে উচ্চ শক্তি স্তরে। সেই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের ক্রমান্বয়টা কেমন হবে, না এন এর মান ওয়ান এর জন্য আমরা পেয়েছিলাম ওয়ান এস, টু এর জন্য পেয়েছিলাম কি না টু এস টু পি, থ্রি এর জন্য আমরা পেয়েছিলাম থ্রি এস থ্রি পি থ্রি ডি, ফোরের জন্য আমরা পেয়েছিলাম ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ, ফাইভের জন্য পেয়েছিলাম ফাইভ এস ফাইভ পি ফাইভ ডি ফাইভ এফ। এগুলোকে যদি আমরা পরবর্তী চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাহলে এরকম হবে, এর ক্ষেত্রে এই তাহলে পরপর যদি এই তীর চিহ্নগুলোকে পরপর যোগ করা হয় কি হবে, পরপর যদি ক্রমান্বয় লেখা হয় ওয়ান এস তারপরে টু এস টু পি থ্রি এস থ্রি পি থ্রি এস এর পরে যে থ্রি পি, এগুলো যদি পরপর যোগ করা হয় এখান দিয়ে এখানে এরপরে এখানে এখান থেকে এখানে থ্রি পি, তারপরে হচ্ছে ফোর এস, এরপরে আমরা আবার পাবো থ্রি ডি থ্রি ডি ফোর পি ফাইভ এস। এভাবে কিন্তু ইলেকট্রনের শক্তির ক্রম পরপর পাওয়া যাবে, অর্থাৎ যত আমরা ডান দিকে যাচ্ছি তত ইলেকট্রনের শক্তি বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ ইলেকট্রনগুলো যদি প্রবেশ করে এগুলোর ক্ষেত্রে প্রথমে ওয়ান এস এসে প্রবেশ করবে, তারপরে টু এস তারপরে টু পি তারপরে থ্রি এস তারপরে থ্রি পি তারপরে ফোর এস থ্রি ডি তারপরে ফোর পি তারপরে ফাইভ এস, এভাবে পরপর ইলেকট্রনগুলো প্রবেশের নীতির কথা বলে গেছেন পাউলি। পাউলি বলে অভাবনি বলে গেছে। এবারে আমরা জানবো পাউলির কথা, পাউলির নীতি বা পাউলির প্রিন্সিপাল। পাউলির নীতিতে বলেছে যে দুটি ইলেকট্রনের চারটি কোয়ান্টাম নাম্বার কখনোই এক হবে না, কোয়ান্টাম নাম্বার এক হবে না। তাহলে দুটি ইলেকট্রনের ক্ষেত্রে চারটি কোয়ান্টাম নাম্বার কখনোই এক হবে না। আমরা যদি এন এর মান যদি ওয়ান ধরি তাহলে তখন ক্ষেত্রে আমরা কি পেয়েছিলাম, ওয়ান এস অরবিটাল পেয়েছিলাম। ওয়ান এস অরবিটালের ক্ষেত্রে আমরা যদি ওই এন এর মান ছিল এক, এল এর মান ছিল কত, এল এর মান ছিল শূন্য, এম এর মান ছিল কত, শূন্য, এবং এস এর মান ছিল যদি সেটা প্লাস ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ হয় প্লাস ওয়ান। আবার দ্বিতীয়টার ক্ষেত্রেও এল এর মানও শূন্য হবে এম এর মানও শূন্য হবে, কিন্তু সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ হলে তার মান হবে মাইনাস হাফ। অর্থাৎ এই যে চারটে সংখ্যার ক্ষেত্রে এই যে সংখ্যাগুলো পেলাম সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে দেখলাম যে চারটে মান কিন্তু এক নয়, চারটে মানের মধ্যে কোনো না কোনো একটি আলাদা রয়েছে। তাহলে পাউলির নীতি সম্পর্কে জানলাম। এবারে আমরা জানবো হুন্ডসের নীতি। হুন্ডের নীতি কি বলেছে, না হুন্ডের নীতি বলেছে যে এই যে আমরা ইলেকট্রনগুলো উচ্চ শক্তি স্তর নিম্ন শক্তি স্তরে প্রবেশ করছে, হুন্ডস বলেছে যদি অর্ধপূর্ণ অরবিটাল হয়, অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল যদি হয়, পূর্ণ অরবিটাল যদি হয় তখন তার ক্ষেত্রে বা তার স্থায়িত্ব বেশি। অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল হলে তার কিন্তু স্থায়িত্ব বেশি, বা সেই বলতে পারি সেই অরবিটালটা বেশি স্থায়ী হয়। সেরকম যদি একটা আমরা উদাহরণ দিয়ে দেখানোর চেষ্টা করি, যার ক্ষেত্রে নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন হচ্ছে সেভেন, ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি,
এর ক্ষেত্রে এই যে পি অরবিটাল, পি অরবিটালের তিনটি সাবসেল রয়েছে, সেই তিনটি সাবসেলগুলো হচ্ছে পি এক্স, পি ওয়াই, পি জেড। এখানে ইলেকট্রনগুলো অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা যে কক্ষ সেই কক্ষ উপকক্ষগুলিতে একটা করে ইলেকট্রন দ্বারা পূর্ণ রয়েছে। এখানে কিন্তু ওয়ান এস এর ক্ষেত্রে বা টু এস এর ক্ষেত্রে কিন্তু দুটা দ্বারা পূর্ণ রয়েছে, এখানে কিন্তু ফুলফিল অবস্থায় রয়েছে। এই অবস্থায় কিন্তু হুন্স বলেছেন যে ইলেকট্রনগুলি পূর্ণ বা অর্ধপূর্ণ যদি হয় তার ক্ষেত্রে কিন্তু স্থায়িত্ব বেশি হবে। এবারে ইলেকট্রনের কনফিগারেশনের আমরা পরপর যাই, যদি হাইড্রোজেন, হাইড্রোজেন এক হয় তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশান ওয়ান এস ওয়ান। আবার যদি বেরেলিয়ামের কথা ভাবি, বেরেলিয়াম হচ্ছে পাঁচ, তাহলে বেরেলিয়াম যদি বেরেলিয়াম চার, বেরেলিয়াম চারের ইলেকট্রনিক কনফিগারেশান কী হবে, ওয়ান এস টু, কারণ এসে দুটো থাকে, তারপরে টু এস, টু এস টু, এটা হয়ে গেল বেরেলিয়াম। বোরন, বোরনের ইলেকট্রনিক কনফিগারেশান ওয়ান এস টু, বোরন পাঁচ, টু এস টু, টু পি ওয়ান। প্রত্যেকে দেখো যে অরবিটালে যতগুলো থাকার কথা ততগুলো থাকলো, তারপরের অরবিটালে যেটা বাড়তি রয়েছে সেটা এসে প্রবেশ করবে। যেমন এসে সর্বোচ্চ দুটো থাকতে পারে, তাই দুটো করে ইলেকট্রন পরপর বোঝাচ্ছি। এবং পরপর কি হচ্ছে, আমাদের প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের সংখ্যাও পরপর পরিবর্তন করতে হবে, কারণ কক্ষ পরিবর্তন হচ্ছে। আবার যদি কার্বন ছয়ের কথা ভাবি, কার্বনের ক্ষেত্রে কি হবে, না টুপিতে আরও একটা এসে ইলেকট্রন প্রবেশ করবে, কত পর্যন্ত, না ছয় পর্যন্ত যাবে, টু এস টু, টু পি সিক্স। তাহলে এভাবে কিন্তু পরপর। আমরা যদি নিয়নের কথা ভাবি, নিয়ন দশ, তাহলে কত হবে, ওয়ান এস টু, টু এস টু, দু দিয়ে চার হলো, দুটো দুটো চার, তারপরে টু পি, টু পি ছয়, ছয় চারে দশ হয়ে যাবে। এখানে এর ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে ভুল লিখলাম, কার্বন হবে চার, দু দুয়ে চার, কার্বন ছয়, তো দুটো ইলেকট্রন, ওয়ান এস টু, টু পি টু, তাহলে নিয়ন হলো এরকম। আবার যদি ক্লোরিন ভাবি, ক্লোরিন সতেরো, ক্লোরিন সতেরোর ক্ষেত্রে কী হবে, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, ছয় ছয় দশ হলো, টু পির পরে এবারে আসবে থ্রি এস টু এবং থ্রি পি ফাইভ। এটা হলো ক্লোরিন সতেরোর ইলেকট্রন বিন্যাস। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, নতুন বন্ধুতে শেয়ার করে জানিয়ে দিতে ভুলবে না। ধন্যবাদ, নমস্কার।